আপনার কম্পিউটার স্লো হয়ে গেছে, আপনি কাজ করতে পারতেছেন না, তো আসুন কীভাবে আপনি সমস্যাটা সমাধান করতে পারেন। সর্বপ্রথম এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর এই যে আইকনটাতে ক্লিক করার পর আমি এখানে একটা ইয়ে নিয়ে আসবো, এখানে ক্লিক করার পর এই যে আইকনটাতে ক্লিক করার পর আমি এখানে একটা ইয়ে নিয়ে আসবো, রান বক্সটা আমি নিয়ে আসবো। অর্থাৎ আপনি এখানে সার্চ দিয়ে সার্চ করলে আসতে পারে, আর ইউএন লেখেন, এই যে রান বক্সটা হয়তো আমি বারবার লিখতে হবে, এই বারবার আমি লিখতে পারবো না, সেই কারণে আমি এটা এখানে নিয়ে আসবো, এই যে হেলথ প্যান সাপোর্ট সাপোর্টের নিচে নিয়ে আসবো। অথবা আপনার ডেস্কটপে অনেকে নিয়ে আসতে পারেন, তো আমি অত কিছু দেখাবো না, আমি শুধু আপনাদেরকে এখানে নিয়ে আসবো, সেটা দেখাচ্ছে কীভাবে নিয়ে আসবেন সেটা দেখাই। প্রপার্টিসে ক্লিক করুন, প্রপার্টিসে ক্লিক করে আপনার এখানে আসুন, কাস্টমাইজে ক্লিক করুন, তারপর সব থেকে নিচে আসুন। নিচে আসার পরে যে এখানে রান কমান্ড, এখানে আপনার টিকসিনোটা দিয়ে দেন, তারপর আপনার ওকে করুন, ওকে করার পরে অ্যাপ্লাই করুন, তারপর আবার ওকে করুন। এখন আপনি দেখুন এখানে চলে আসছে, তাহলে আমাকে এখানে বারবার আর লিখতে হচ্ছে না আর ইউএন। ওকে, তো এখন আমি এখানে ক্লিক করুন, রান বক্সে ক্লিক করুন, ক্লিক করার পর আপনারা অনেকে যেটা করেন ট্রি লিখে ইন্টার দেন, তাতে কি স্পিড হয়, আবার কি করেন মানে এরকম অনেকগুলো করেন, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু হয়তো হয়তো অনেকে ভুলে গেছেন, হয়তো বা করেন না বা জানেন না, তাদের জন্য বিশেষ করে। তো আমি সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে আমার যে রিসেন্ট ফাইলগুলো আছে, মেয়ের আগে যেগুলো মানে অনেক দিন ধরে আমি ইউজ করতেছি, তার আগে আপনাদেরকে কিছু জিনিস দেখাই। সেটা হচ্ছে আমার এখানে দেখুন, আমার লোকাল ডিস্ক সি হচ্ছে আপনার 65 জিবি, তার মধ্যে আমার 30 জিবি আছে। তো এটা কত হয়, এটা কতটা ফ্রি হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। অনেক দিন ধরে আমার কোনো অনেকগুলো ফাইল, মুভি ফাইল আছে, ডকুমেন্ট আছে, সফটওয়্যার আছে, এই যেগুলো আমি ইনস্টল করেছি, ইনস্টল করার পর আবার আনইনস্টল করে দিয়েছি, আবার আমার যে ড্রাইভে ছিল সেগুলো পেন ড্রাইভে অথবা যে কোনো ফোল্ডার থেকে আমি মনে করেন যে আমার লোকাল ডিস্ক থেকে অনেকগুলো ফাইল ডিলিট করে দিয়েছি, সেগুলো এখন পর্যন্ত আমি কীভাবে মানে করি নাই, মানে সবগুলো ডিস্ক্রিপশনে জমা হয়ে আছে। তো এইগুলো আমি কীভাবে আপনাদের করবেন, সে ডিলিট করবেন, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এবং এর পরে এর ফলে আপনার কম্পিউটার কত স্পিড হয়, কীরকম স্পিড হয় সেটা আপনারা স্কুলে দেখতে পারবেন। তো আমি এখানে করলাম ট্রি, তো দিলাম, তারপর আমি দিচ্ছি রিসেন্ট, যে আমার রিসেন্ট আমি আর একবার ট্রাই করেছিলাম আগে। তো রিসেন্ট লিখেন, RECENT লিখে ইন্টার দেন বা ওকে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন, এখানে দেখুন কতগুলো ফাইল আছে, 114টা ফাইল আছে। আপনারা হয়তো আরও অনেক বেশি থাকতে পারে, তো এগুলো আপনি সিলেক্ট করুন, কন্ট্রোল এ দেন, দিয়ে অল সিলেক্ট করে তারপর ডিলিট চাপুন, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে ডিলিট চাপতে পারেন। ওকে, আমার রিসেন্টগুলো আমি ডিলিট করে দিলাম। এবার আবার আনবক্সে, তারপর এখানে আমি লিখব প্রিফিটস, PREFETCH লিখে ইন্টার দেন, তারপর এখানে কন্টিনিউ করেন। এখানে দেখুন এখানে আমার 143টা ফাইল আছে, এগুলো আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করুন, তারপর ডিলিট চাপুন কিবোর্ড থেকে, তারপর ইয়েস চাপুন, ইয়ে করুন অথবা এন্টার চাপুন। তো দুটো গেল, এরপর আমি দেখাবো আপনাদের টেম্পোরারি যে ফাইলগুলো আছে সেগুলা, সেজন্য আপনি লিখতে হবে পার্সেন্টেন্স, এই যে আমার নিচে চলে আসছে TEMP, আবার পার্সেন্টেন্স দিয়ে ইন্টার দেন কিবোর্ড থেকে, অথবা আপনি এখানে ক্লিক করুন, ওকেতে ক্লিক করুন, আবার কন্ট্রোল এ দেন, দেওয়ার পর সবগুলো
ফাইল সিলেক্ট করুন, এখানে আমার আছে 121টা। তারপর আবার কিবোর্ড থেকে ডিলিট চাপুন অথবা রাইট বাটন ক্লিক করে ডিলিট করুন। রাইট বাটন বলতে মাউসের রাইট বাটন ক্লিক করুন, তারপর এখানে ডিলিট করুন, তারপর ইয়েস করুন। যখন এরকম একটা বক্স চলে আসবে সেখানে সে সময় আপনারা কী করবেন, ডু দিস ফর অল কারেন্ট আইটেম, আপনি এখানে ক্যান্সেল করে দেন অথবা ট্রাই একবার করেন, আচ্ছা করার দরকার নাই, হবে না এগুলো ডিলিট, সেখানে ক্যান্সেল করে দিলাম এগুলো। তারপর এটা ক্লোজ করে দেন। এখন আমি কম্পিউটারে যাই, দেখি মাই কম্পিউটার, এখানে দেখুন আমার কি 33 ছিল, এখন আরও 1 GB বেড়ে গেছে। এখন এইগুলো আমি একবারে ডিলিট করে দেবো। হয়তো আপনারা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিতে পারেন, অসুবিধা নেই। তবে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাকে, প্রপার্টিসে যান, লোকাল ডিস্ক শেয়ার প্রপার্টিস, তারপর ডিস্ক ক্লিন আপ, মনে রাখবেন আমার কিন্তু 31 GB আছে, 31.5 জিবি আছে। তো আমি দেখি আমার তো 31.5 জিবি আছে, কতটা কমে। একটু সময় নেবে এখানে, মানে অনেকগুলো ফাইল আছে, তো আমি অনেকদিন ধরে ডিলিট করি না বা আমি ডিস্ক ক্লিন আপ করি না। এখানে যতগুলো ফাইল আছে আপনার এখানে সবগুলো টিকসনে দিয়ে নেবেন। এই যে যেমন এখানে দেখুন, এখানে আপনার শো করতেছে, এখানে আমার আছে রিসেল ক্যাবিনে আছে আমার 5 GB আছে, সিস্টেম ইরোর মেমোরি ডাম্প ফাইল এটাও আমি সিলেক্ট করে দিলাম। যেগুলো সিলেক্ট নয় সবগুলো সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে ক্লিক করুন, ক্লিন আপ সিস্টেম ফাইল। আবার একটু অপেক্ষা করুন, এরপরে দেখুন আবার এখানে যতগুলো আছে আপনার এগুলোতে টিকচিহ্ন দিয়ে দেন। ওকে, তারপরে এই যে মোর অপশনস এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে এখানে আসুন, ক্লিন আপ এখানে ক্লিক করুন নিচে, তারপর ডিলিট ক্লিক করুন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, অপেক্ষা করার পর ওকে করুন, আবার ডিলিট ফাইলস। ওকে, এখানে একটু সময় লাগতে পারে, না হয়ে গেছে আমার। এরপর আমি আর একটা সিস্টেম দেখাবো যে আপনি কীভাবে পুরোপুরি এইভাবে, যদি আপনার মনে হয় যে আপনার কম্পিউটারটা এখনও স্লো আছে, তারপর ওকে করুন, রিফ্রেশ দেন। দেখুন এখানে প্রায় 5 GB 6 GB আমার এখানে খালি হয়ে গেছে। এখন আপনি চাইলে এগুলো আপনার রিসিপ্টে আপনি যেগুলো আছে সেগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, আচ্ছা থাক আমিগুলো, অসুবিধা নাই। এখন আপনি আবার আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখাবো আমি, আচ্ছা আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিলে দেখি কত আসে। এটা মনে অন্য অন্য ড্রাইভের ফাইল, আচ্ছা চলে গেছে। তো আমার 37.3 আছে, 3 আছে। এরপর যে ইম্পর্টেন্ট, মানে যে জিনিসটা দেখাবো, যে প্রসেসটা দেখাবো, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট একটা প্রসেস। এরপরে যদি আপনার মনে হয় যে আপনার কম্পিউটার স্লো আছে, তাহলে আপনি আবার রাইট বাটন ক্লিক করুন, লোকাল ডিস্কের সিএর রাইট বাটন ক্লিক করুন, প্রপার্টিসে ক্লিক করুন, এরপর আসুন টুলস, এরপর আপনি এখানে ইয়া করুন সিগনাল, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন আছে, অটোমেটিক্যালি ফিক্স ফাইল সিস্টেম ইরোরস, তারপর এখানে টিকচিহ্ন দিয়ে দেন, স্ক্যান ফর অ্যান্ড অ্যাটেম্প রিকোভারি অফ ব্যাড সেক্টর, তারপর স্টার্ট করুন। স্টার্ট করার পর আপনি এখানে দেখুন আরেকটা বক্স আসছে, এখানে আপনি ক্লিক করুন,
শিডিউল ডিকসেক। এখানে ক্লিক করার পর আমি ক্লিক করে দেখালাম, হ্যাঁ আমি ক্লিক করলাম, এরপর আপনি এখানে ইয়ে করবেন না, ক্যান্সেলও করবেন না, ওকেও করবেন না, কোনো কিছু করার দরকার নাই, সরাসরি আপনি এখানে যান, কোনো মানে কোনো উইন্ডোজ ক্লোজ করার দরকার নাই, আপনি সরাসরি এখানে ক্লিক করবেন, তারপর রিস্টার্ট দেবেন কম্পিউটার। কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পর আপনার কম্পিউটার যখন চালু হবে, চালু হওয়ার আগে এখানে আপনার 5-5 সেকেন্ডের মতো একটা মেসেজ আসবে, যদি আপনি আপনাকে ইয়া দিতে হবে, আপনি যে মানে পুরো কম্পিউটারটা আপনার স্ক্যান হবে, যতগুলো ফাইল আছে এখন এটাতে আপনার সময় লাগতে পারে, একদিনও লাগতে পারে, সরি একদিন তো লাগে না, মানে আপনার ফাইলের উপর মূলত ইয়া করে সময়টা নির্ভর করে, সেটা হচ্ছে আপনার কম্পিউটার যতগুলো ফাইল আছে, আমি আমার ফাইলগুলো দেখাচ্ছি, আমার কিন্তু কম্পিউটার অনেক ফাইল আছে, অনেক ফাইল আছে, কম করে হলেও আমার 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে আমার এগুলো প্রতিটা ফাইল ইয়ে করতে, মানে সার্চ করবে প্রতিটা ইয়ে করবে, মানে ফাইলে কোনটা ইরোর আছে কোনটা, মানে সবগুলো ফিক্স করবে উইন্ডোজ সিতে। আমার অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে, তো মূলত এই কারণে হয়তো অনেক সময় লাগবে, তো আমি আর প্রতি মানে দেখাইতে পারবো না, কারণ রেকর্ডিংটা নষ্ট হয়ে যাবে সেই কারণে। তো এইভাবে আপনার করার পর আপনারা যদি ক্যান্সেল করতে চান, তাহলে কিবোর্ড থেকে যে কোনো একটা কিছু চাপবেন, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, আর যদি কোনো কিছু না চাপেন, তাহলে 5-6 সেকেন্ড পর আপনার স্ক্যানিং শুরু হয়ে যাবে। কিন্তু একটা সতর্কবাণী আপনাদেরকে বলে দেই, ওই যে 1 ঘন্টা বা 5 মিনিট বা 10 মিনিটের মতো যে আপনার যে স্ক্যানটা হবে, ফাইলগুলো দিয়ে রিকভারি করবে, ফিক্স করবে, এই সময় যদি আপনার কম্পিউটার অফ হয়ে যায়, কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায়, কম্পিউটার অফ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কম্পিউটারটা হয়তো উইন্ডোজটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার আপনাকে নতুন করে হয়তো উইন্ডোজ দেওয়া লাগতে পারে। সেই কারণে এমন একটা সময় আপনি ফাইল শিডিউল সেটিংটা করবেন যে সময়টাতে কারেন্ট যায় না, অর্থাৎ আপনার কম্পিউটার অফ হবে না, অথবা আপনার কম্পিউটার ইফ মানে ব্যাক আপ থাকবে চালু থাকার মতো, কম করে হলো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। তো ওকে, এইভাবে যদি না হয়, আমার মনে হয় না এরপর আর কোনো সলিউশন আছে। আপনারা যে সফটওয়্যারগুলো ইনস্টল করেন, অ্যান্টিভাইরাস সফটওয়্যার অথবা আরও অন্যান্য যে সফটওয়্যার আছে, এগুলোই কিন্তু এগুলো হচ্ছে আমরা সরাসরি করি, এগুলো সফটওয়্যার তৈরি করে ওরা করে। তো ওকে বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, আপনার ফ্রেন্ডদেরকে সাহায্য করুন, যাতে তারাও তাদের কম্পিউটারের সমস্যাগুলো সমাধান করতে পারে অথবা স্পিডটা বাড়াইতে পারে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।